ওয়েলকাম স্টুডেন্ট বেনাকো ডট কম, তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। একটি গতিশীল বিন্দু 3,0 এবং -3,0 বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় কর। এখানে প্রথমেই আমরা গতিশীল বিন্দুকে ধরে নিচ্ছি H,K। তাহলে H,K এবং 3,0 এই দুজনের মধ্যে দূরত্ব কত? √H-3² +K-0² মানে কত? K² এত একক। এবং H,K আর -3,0 এই দুজনের মধ্যে দূরত্ব √H-3, তার মানে H+3² +K² এত একক। তো শর্ত অনুসারে আমায় যেটা বলেছে যে এদের দুজনের দূরত্বের বর্গের সমষ্টি হচ্ছে 50 একক, তাহলে √H-3² +K² এর হোল স্কোয়ার প্লাস √H+3² +K² এর হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো H-3² +K² +H+3² +K² ইজ ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে আমি ব্রেক করলে পাচ্ছি H² +9-6H +K² +H² +9 +6H +K² ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি কত, এখানে দেখো প্রত্যেকটা টার্মই আমার দুবার করে এসেছে, তাহলে আমি লিখতে পারি K² মানে 2×H² +K² এখানে দেখো 6H ক্যান্সেল করে যায়, তাহলে 9 আর 9 18 এদিকে গেল, তাহলে 50 থেকে 18 বাদ দিলে হয় 32। তাহলে এখান থেকে পাচ্ছি H² +K² ইজ ইকুয়াল টু 16। তাহলে H,K বিন্দুর সঞ্চার পথ হচ্ছে X² +Y² ইজ ইকুয়াল টু 16। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।